Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 আজকে আপনারা কি কি কর্মসূচি পালন করছিলেন? কর্মসূচি বলতে আজকে আপনারা জানেন আমাদের গোটা বাংলা জুড়ে গোটা আরামবাগ জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি দিয়েছে প্রতিটা মানুষের ডোর টু ডোর দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো শুরু করেছে সাধারণ মানুষের জন্য সেই সমস্ত প্রকল্পগুলি মানুষের দরবারে গিয়ে সেইগুলো নিয়ে প্রচার এবং অনেকে সেই বেনিফিট পায় অনেকে সেই বেনিফিট পায় না সেইগুলোর ব্যাপারে মানুষের কাছে গিয়ে জানাতে যাচ্ছি সেই সূত্রে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় ও আরামবাগ গার্লস কলেজে আমাদের ছাত্র নেতা নেত্রীরা আজকে 4 নম্বর ওয়ার্ডে এসেছিল এসে সেই প্রকল্পের প্রচারে বেরিয়েছিল এরপর আরো কিছু কর্মসূচি আছে আপনাদের দল থেকে এরপর যা কর্মসূচি থেকে আবার পালন করব আমি 21 জুলাইকে সামনে রেখে আরো যদি কর্মসূচি যায় দল থেকে সেখানে করব আপনারা কে কে ছিলেন আমরা ছিলাম বলতে আমাদের সমস্ত ছাত্র নেতা নেত্রীরা ছিল তার সঙ্গে আমাদের 4 নম্বর ওয়ার্ড কমিটির রূপক দাস আরোগদা থেকে বিশে দেবীদা আর সব ছিল কমিটির লোকেরা ছিল ধন্যবাদ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যে সমস্ত প্রকল্পগুলো জনস্বার্থে আজকে আপনারা এখানে কি করছিলেন আজ আমরা আমাদের আরামবাগ শহরের তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারী সভাপতি পার্থপ্রতিমদের নেতৃত্বে 4 নম্বর ওয়ার্ডের যে সমস্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্পগুলি জনস্বার্থের জন্য রয়েছে সেগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি কে কে ছিলেন আজ আমাদের সাথে ছিল আমাদের কার্যকারী সভাপতি পার্থপ্রতিম দে এবং বিভিন্ন ছাত্র নেতা রয়েছেন আমাদের সাথে কাজ এবং গার্লস কলেজেরও কিছু ছাত্রী নেতা আমাদের সাথে রয়েছেন এবং এই ওয়ার্ডের কয়েকজন মেম্বার তারাও রয়েছেন আমাদের সাথে সবাইকে নিয়ে আমরা এই আজকে সমস্ত মাথা লোক করতে গেলে মানুষের স্বার্থে করেছেন তো
অনেক প্রকল্প আছে, সেগুলো অনেকে বলে দেবে।